broken again. Bird's been following us. Does it think we're rabbits? No, you're more like a bug. A really lazy bug. Watch out! Take cover! We're surrounded! Fly fast? I'll race you. Time to wreak havoc! Let's go! So what's up guys, welcome to my channel, welcome to another special video. So guys, trailer dekhe to bujhe gechen guys, PUBG wale chole esche guys companion. To guys, ei companion tar naam royeche guys Falcon Companion. To apnara icche moto naam change korte paren, but Falcon Companion naam ei companion tar, thik ache. To guys, ei companion ta apni kibhabe free te paben somosto kichu ei video te ami alochona korte cholechi. Ar guys, Falcon Companion er sathe kintu Falcon frame o dicche PUBG mobile. To guys, kibhabe paben somosto kichu ami ei video te alochona korbo. To শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন গাইস, আমি ফুল এক্সপ্লেইন করব এই ভিডিওতে। আর গাইস, ভিডিওটাকে সবাই ফটাফট লাইক করে দেবেন গাইস, লাইক করলে গাইস মোটিভেশন পাওয়া যায়। আর যারা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিয়ে অল অপশন ক্লিক করে রাখবেন, ঠিক আছে, যাতে আপনি আমার সমস্ত এরকম পাবজি রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস, আর বেশি ভাড্ডা বকে শুরু করা যাক আজকে ভিডিও। সো লেট গেট স্টার্টেড। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম পাবজি ওয়ান হোম স্ক্রিনে। তো গাইস, এখন আমি আপনাদের বলবো গাইস কীভাবে আপনারা ফ্যালকন ফ্রেম থেকে শুরু করে ফ্যালকন কম্পিনিয়নটা ফ্রিতে কীভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইস, তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গাইস ইভেন্ট সেকশনে। তো গাইস, ইভেন্টে যাবো প্রথমে আমরা। তো ইভেন্ট যে ডান দিকে অপশন রয়েছে ইভেন্ট, তো সেখানে ক্লিক করলে সিম্পলি আপনারা দেখতে পাবেন গাইস এখানে লেখা আছে সামন কম্পিনিয়ন্স টিম আপ, আর নিচে লেখা আছে গাইস সামন কম্পিনিয়ন্স রিডেমশন, ঠিক আছে। তো গাইস, এখানে প্রথমেই দেখতে পাবেন গাইস এখানে যে শার্টসগুলো রয়েছে, যে কুপনগুলো রয়েছে গাইস, এই কুপনগুলো কিন্তু আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে গাইস। এখানে দেখতে পাচ্ছেন গাইস মোট 5টা কুপন রয়েছে। তো আপনাকে কিন্তু ডেইলি লগ ইন করতে হবে, কমপ্লিট 5টা ম্যাচ খেলতে হবে, ঠিক আছে। তো 5টা ম্যাচ খেললে কিন্তু আপনি ইজিলি এখান থেকে কিন্তু 5টা শার্টস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে লগ ইন করতে হবে, তারপরে ম্যাচ খেলতে হবে, তো এখান থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন গাইস লেখা আছে সামন কম্পানিয়ন্স রিডিমশন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা শার্টস থেকে আপনি ইজিলি এখান থেকে কম্পানিয়ন ফুড পেয়ে যাবেন, তারপরে 50টা শার্ট থেকে কিন্তু আপনি ইজিলি এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন গাইস কম্পেনিয়নটা। আর গাইস 20টা যখন আপনার কাছে কুপন থাকবে গাইস, আপনি ইজিলি এখান থেকে কিন্তু অবতারটা পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা হচ্ছে গাইস ফ্যালকনের যে অবতার রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইস, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। তো কুপন কীভাবে সংগ্রহ করবে সমস্ত কিছু আমি এই ভিডিওতেই বলবো। তো গাইস, তার আগে আমি আজকে যে মিশনগুলো কমপ্লিট করেছি গাইস, সেই মিশন থেকে যে 5টা আমি শার্টস পাবো, 5টা আমি কুপন পাবো। তো গাইস, এই কুপনগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি লগ ইন করেছি, 5টা ম্যাচ খেলেছি, না না 5টা বেশি ম্যাচ খেলেছি। সো 5টা ম্যাচ খেলে কিন্তু আমাকে দেওয়া হবে গাইস এই শার্টসগুলো। তো সিম্পলি আমি গাইস কালেক্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তো আমার কালেক্ট করা হয়ে গেছে। সো এখন গাইস আমি আপনাদের বলবো গাইস কীভাবে আপনারা ফ্যালকন ফ্রেমটা পাবেন, ঠিক আছে। তো ফ্যালকন ফ্রেমের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন গাইস দুটো শার্টস, যে শার্টসগুলো দিয়ে আপনি ইজিলি ফ্যালকন কম্পেনিয়ন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। আর গাইস, শার্টসগুলো আপনি খুব তাড়াতাড়ি কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে কালেক্ট করবেন, মানে একদিনই অনেকগুলো আপনি কালেক্ট করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতেই গাইস আমি আপনাদের বলবো, ঠিক আছে। তো গাইস, এখন ফ্যালকন ফ্রেমটা পাওয়ার জন্য সিম্পলি আপনাকে যেতে হবে গাইস এখানে টাইম লিমিটেড অপশনে। তো গাইস, টাইম লিমিটেড অপশনে যাওয়ার পর গাইস সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে গাইস ফ্যালকন আর ম্যানুয়াল। তো সিম্পলি গাইস এখানে ক্লিক করতে হবে এই পিকচারটা, ঠিক আছে। তো পিকচারটা ক্লিক করলে গাইস সিম্পলি এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো একটু ওয়েট করতে হবে গাইস, একটু প্রবলেম মানে নেটওয়ার্ক প্রবলেম ইস্যু দেখাচ্ছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা খুললে কিন্তু আপনি দেখতে পাবেন গাইস লেখা আছে এখানে ফ্যালকন আর ম্যানুয়াল নামে একটা বই। তো সিম্পলি গাইস এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখতে পাবেন গাইস এই বইটি খুলে গেছে। তো সিম্পলি কিছু আপনাকে টিপস দিচ্ছি, যে টিপসগুলো আপনাকে এই ইভেন্টটার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো গাইস, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন গাইস বইয়ের তিন দিকে তিনটা সিম্বল রয়েছে, তিনটা চিহ্ন রয়েছে। তো এই তিনটে চিহ্নতে আপনাকে প্রথমে এক এক করে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি প্রথম সিম্বলে ক্লিক করছি। তো গাইস সিম্পলি দেখতে পাচ্ছেন টিপস টু লেখা আছে, ঠিক আছে। তো আমি সিম্পলি গাইস সেকেন্ডটাতে ক্লিক করবো, তারপর থার্ডটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমি আবার একটাতে ক্লিক করছি, তো যেখানে লেখা আছে গাইস টিপস থ্রি, তারপর লেখা আছে গাইস টিপস ওয়ান, ঠিক আছে। তো এভাবে আপনাকে কিন্তু তিনটা সিম্বলে প্রথমে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমার এই তিনটা টাস্ক কমপ্লিট করা শেষ, ঠিক আছে। এবার সিম্পলি গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার রয়েছে, যে পিকচারে আপনাকে জাস্ট একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমার ক্লিক করা হয়ে গেছে। তো এখানে জাস্ট আপনাকে কাট করে দিতে হবে,
তো কাট করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, তো আবার আমি ক্লিক করছি, সরি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তো সিম্পলি গাইস সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে গাইস পৃষ্ঠাটা উল্টে যাবে, ঠিক আছে। তো আবার গাইস সিম্পলি এখানে যে পিকচারটা রয়েছে সেই পিকচারে আবার ক্লিক করতে হবে, যেটা একটা পাখির পিকচার রয়েছে, সো সিম্পলি গাইস এখানে ক্লিক করতে হবে আপনাকে। তো ক্লিক করলে গাইস আবার পিকচারটা কিন্তু উঠে আসবে, ঠিক আছে। তো উঠে আসলে গাইস আবার আপনার টাস্ক কমপ্লিট করা শেষ, তারপরে সিম্পলি আপনাকে কাট করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গাইস একটা গ্লাভসের চিহ্ন রয়েছে, সেই গ্লাভসের চিহ্নতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে গাইস পিকচারটা আবার উঠে আসবে উপরে, তো গাইস দেখতে পাচ্ছেন উপরে উঠে আসছে। সো সিম্পলি গাইস এখানে কাট অপশনে ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করলে গাইস পিকচারটা উল্টে যাবে, দেখতেই পাচ্ছেন গাইস উল্টে গেছে। তো সিম্পলি গাইস এখানে ছয়টার যে টাস্ক রয়েছে গাইস, ছয়টা টাস্ক কিন্তু এখানে কমপ্লিট করা শেষ, ঠিক আছে। তো জাস্ট আপনাকে এই ছয়টা টাস্ক ভালো করে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে গাইস আপনি কিন্তু ইজিলি এখান থেকে অবতার ফ্রেমটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু দেওয়া আছে গাইস দুটো শার্টস, আপনি ইজিলি কি দুটো শার্টস আর এখানে ফ্রেমটা পেয়ে যাবেন ফ্রিতে, ঠিক আছে। তো গাইস আমি সিম্পলি এখান থেকে কালেক্ট করে নেবো এই দুটো আইটেম। তো দেখতে পাচ্ছেন গাইস আমি পেয়ে গেছি গাইস একটা সুন্দর ফ্রেম, যেটা হচ্ছে ফ্যালকন ফ্রেম বলা হয়, আর দুটো শার্টস, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন গাইস আমি পেয়ে গেছি ফ্রিতে। তো গাইস এখন আমি আপনাদের বলবো গাইস কীভাবে আপনি বেশি করে শার্টস পেতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি গাইস এখানে কেটে দিব আমি। তো গাইস ফ্যালকনের ম্যানুয়াল থেকে যে রিওয়ার্ডসগুলো আমি পেলাম গাইস, সেই রিওয়ার্ডসগুলো সংগ্রহ করার জন্য গাইস সিম্পলি আমাকে যেতে হবে গাইস এখানে মেসেজ বক্সে। তো মেসেজ বক্সে ক্লিক করলে গাইস সিম্পলি আপনি দেখতে পাবেন গাইস লেখা আছে এখানে কম্পিটিশন শার্ট, আর লেখা আছে গাইস ফ্যালকন ফ্রেম। তো সিম্পলি গাইস কালার অপশনে ক্লিক করলে গাইস সিম্পলি আমি দুটো রিওয়ার্ডস পেয়ে যাবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অসম একটা ফ্রেম রয়েছে, ঠিক আছে, একদম মানে ওপি ফ্রেম রয়েছে গাইস। আর গাইস এই ফ্রেমটা তো আমার প্রোফাইল পিকচারে গাইস লাগাতেই হবে, প্রোফাইলে তো লাগাতেই হবে। তো সিম্পলি গাইস যাবো আমি প্রোফাইলে, প্রোফাইলে গিয়ে খুঁজবো গাইস ফ্রেমটা কীরকম, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম, তো সিম্পলি গাইস অবতার ফ্রেমে ক্লিক করলে গাইস সিম্পলি ফ্রেমগুলো চলে আসবে। তো দেখা যাক কোথায় আছে, পেয়ে গেছি। সো দেখতে পাচ্ছেন একটা অসম একটা অসাধারণ ফ্রেম রয়েছে গাইস, ফ্যালকন ফ্রেম দারুণ একটা রয়েছে, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ঠিক আছে, অবশ্যই জানাবেন। তো আপনাদের মতামত অবশ্যই আমাকে চাই, ঠিক আছে। আর গাইস দেখতে পাচ্ছেন আমাকে তো সেই লাগছে। তো এবার যাওয়া যাক গাইস এই শার্টের কথা, ঠিক আছে। শার্ট সংগ্রহ করে কিন্তু আপনাকে কম্পিটিশন সংগ্রহ করতে হবে। তো সিম্পলি গাইস আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গাইস 50টা শার্ট দরকার, 50 শার্ট সংগ্রহ করে কিন্তু আপনি ইজিলি এখান থেকে কম্পিটিশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইস আপনারা এই কুপনগুলো, এই শার্টগুলো কীভাবে সংগ্রহ করবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে, তার জন্য গাইস সিম্পলি আপনাকে যেতে হবে গাইস এখানে আরপি অপশনে। তো আরপিতে ক্লিক করলে গাইস সিম্পলি আপনি দেখতে পাবেন উপরে লেখা আছে গাইস রিডিম অপশন। তো রিডিমে ক্লিক করলে গাইস সিম্পলি আপনি দেখতে পাবেন গাইস এখানে কুপনগুলো রয়েছে। তো আরপি র্যাঙ্ক অনুযায়ী আপনাকে কুপন দেওয়া হবে এখানে বিপি কয়েনের দ্বারা, ঠিক আছে। তো সিম্পলি গাইস দেখতে পাচ্ছেন একটা শার্ট বা কুপনের দাম রয়েছে গাইস 150। তো সিম্পলি আমি গাইস 9টা এখানে কুপন সংগ্রহ করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি 9টা শার্টস এখানে পেয়ে গেছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি আরপি র্যাঙ্ক অনুযায়ী এখান থেকে কিন্তু পিপি কয়েনের দ্বারা আপনি ইজিলি এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি আপনি 50টা কুপন ইজিলি সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও গাইস এই কুপনগুলো সংগ্রহ করার আরেকটা অপশন রয়েছে, যেটা হচ্ছে গাইস আপনাকে যেতে হবে গাইস ক্রিয়েটে যাওয়ার পর গাইস সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন গাইস লেখা আছে এখানে টিজার্স। তো টিজার্সে ক্লিক করলে গাইস সিম্পলি আপনি দেখতে পাবেন গাইস এখানে 25 UCT দিচ্ছে গাইস একটা শার্টস। তো আপনার যদি গাইস UC বেশি থাকে তাহলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন। তো এখন আমি সংগ্রহ করছি না, বিকজ গাইস আমার কাছে সেরকম UC নেই। তো এভাবে কিন্তু আপনি প্রতিদিন মানে ডেলি মিশন কমপ্লিট করে আপনি ফ্রিতে পাবেন, আর তাছাড়াও গাইস এখানে UC খরচ করে আপনি ইজিলি এখান থেকে শার্টস পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইস আপনারা যদি এখন গাইস ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে গিয়ে গাইস সিম্পলি এখানে কম্পিনিয়নসে ক্লিক করেন। কম্পিনিয়নসে ক্লিক করলে গাইস সিম্পলি আপনি দেখতে পাবেন গাইস এখানে কম্পিনিয়নসটা উঠতে থাকবে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকশন লেখা আছে, তো অ্যাকশন এখানে কিন্তু বিভিন্ন লেভেল রয়েছে। তো গাইস এই লেভেলগুলো যাওয়ার জন্য গাইস সিম্পলি আপনাকে কিন্তু মানে লেভেলগুলো আপ করার জন্য জাস্ট আপনাকে ফুড সংগ্রহ করতে হবে, ঠিক আছে। ফুড সংগ্রহ করার জন্য গাইস আপনি ইভেন্টে গেলেই বুঝতে পারবেন সেখানে ফুড লেখা আছে, তো সেখানে কিন্তু আপনাকে কুপন দিয়ে সব ফুড সংগ্রহ করতে হবে। তো গাইস এখানে যাওয়ার জন্য গাইস সিম্পলি এই লেভেলগুলো আপ করার জন্য গাইস সিম্পলি আপনাকে ফুড সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস 1 লেভেল রয়েছে, 2 লেভেল রয়েছে, 3 লেভেল রয়েছে, মোট গাইস লেভেল রয়েছে 7 লেভেল, ঠিক আছে। তো প্রত্যেক লেভেলে কিন্তু ফ্যালকনের যে অ্যাকশন রয়েছে সেটি কিন্তু একদম চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন গাইস এখানে 4 লেভেল, 5 লেভেল প্রত্যেকটা অ্যাকশন কিন্তু একটু একটু আলাদা রয়েছে, ঠিক আছে। তো গাইস এভাবে কিন্তু কুপন আপনাকে সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করে গাইস ইজিলি গাইস 50টা কুপন যখনই হয়ে যাবে গাইস আপনাদের, তখন কিন্তু আপনি ইজিলি গাইস এখান থেকে কম্পিনিয়ন, ফ্যালকন কম্পিনিয়ন ইজিলি এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। আর গাইস এই কম্পিনিয়নের সংগ্রহ করে কিন্তু আপনি ইজিলি সেই কম্পিনিয়নের যে নাম রয়েছে ফ্যালকন সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওতে। গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন গাইস। আর গাইস ফ্রেমটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গাইস, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন।
আর গাইস এরকম পাবজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিয়ে অল অপশন ক্লিক করে রাখবেন, ঠিক আছে, যাতে আপনি আমার সমস্ত এরকম পাবজি রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সো বাই।